হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মোড়লা মাছের ভাপা। মোড়লা মাছ ভাপা বানানোর জন্য মোড়লা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি প্যানে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম, তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এরপরে পেঁয়াজগুলো আমি এই মাছের পাশেই নুন আর হলুদটা মেখে নেব। টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, যে সব একসঙ্গে এবারে মেখে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে নুন মাখানোর জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন ওই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু। এবার মাছগুলো সব ঢেলে দেবো একসঙ্গে। অল্প হালকা নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না। এরপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব, আমি বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দেব। এরপরে কাঁচা তেল দিয়ে দেব 1 চামচের মতো ওপরে ছড়িয়ে, আর দিয়ে দেব কুচানো ধনে পাতা। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য রেখে দেব। মাছটা একদম রেডি। মোড়লা মাছ এইভাবে বানিয়ে দেখবেন, যারা এখনো খাননি তো খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।